গাজীপুরে কোনাবাড়িতে কাভার্ড ভ্যানে মাইক্রোবাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও আট জন। ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ির থানার বাই মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, হায়াস মাইক্রোবাসে করে কয়েকজন বন্ধু কাশিমপুর থেকে নিকলির দিকে যাচ্ছিলেন। বাই মাইল এলাকায় পৌঁছালে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যান ও সড়ক বিভাজকে ধাক্কা লাগে মাইক্রোবাসটির। নগদের কাছে হক করলেই সবার হেললে গা নগদে সেন্ট মানে একদম ফ্রি। এ সময় মাইক্রোবাসে থাকা আহত দশ জনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়, তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, দুই বছরে 57,600 টাকা।